করমচা ছোট্ট লাল ও সবুজ জাতীয় খুব সুন্দর একটা ফল বা সবজি যাই বলুন আমরা মনে হয় প্রত্যেকেই চিনে থাকি। টক জাতীয় এই ফল হলো করমচা, কাটা থাকে এই করমচা গাছে আর একে ইংলিশে ব্ল্যাক কারেন্টও বলে। তো করমচা দিয়ে আমি এর আগে টক ডাল দেখিয়েছি, এইবার দেখাচ্ছি টক ঝাল মিষ্টি চটপটা করমচার চাটনি। তো সেই চাটনিটাই ইনস্ট্যান্ট কী করে বানিয়ে নেওয়া যায়, এমনকি ব্যাচেলাররাও ইজিলি বানিয়ে নিতে পারবে, তো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর করমচা কিন্তু এটা লাল হয়ে গেলেও, মানে পাকার পর্যায়ে এসে গেলেও কিন্তু এটা ভীষণই টক। নমস্কার বন্ধুরা, আমি সুজাতা, রসে বসে বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে সুস্বাগত। আমার আজকের রেসিপি চটপটা চাট মশলায় করমচার চাটনি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের সাবস্ক্রিপশনই আমাকে নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে। রেসিপিটি বানাতে নিয়েছি 200 গ্রাম করমচা, একটা শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা, হাফ পাতি লেবু, স্বাদ অনুযায়ী লবণ, 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ পাঁচফোড়ন, 1/2 চামচ চাট মশলা, চিনি, সর্ষের তেল। আজকে আমি নিয়ে হাজির হয়েছি করমচা। করমচা কিন্তু জামাইষষ্ঠীতে লাগে, আর এই রিসেন্ট জামাইষষ্ঠী গেল আর এখন বাজারে করমচা অ্যাভেলেবেল। এটা ছোট ফল বা সবজি যেটাই বলুন, যে নামেই জানুন, এটা কিন্তু ভিটামিন সিতে ভরপুর, যেহেতু এটা টক জাতীয় ফল। তবে করমচা গাছে কিন্তু কাঁটা থাকে আর এইটা গ্রিন কালারের হয়, তারপরে একটু ম্যাজেন্টা বা ভায়োলেট কালার হয়, আর সব শেষে পাকার পরে এটা লাল রং হয়। আর এই করমচাই কিন্তু বাজারে পাকানোর পরে আর কিছু চিনির সিরাপে ফেলে এটা চেরি হিসাবে ফলের দোকানে বিক্রি হয়, কিন্তু সেটা এই করমচাটা যেরকম উপকার সেরকম ওই মিষ্টি চেরি বলে যেটা বিক্রি হয় সেটা কিন্তু একদমই উপকার নয়। আর এর আগে আমি গ্রিন করমচা দিয়ে টক ডাল দেখিয়েছি, এইবার আমি দেখাচ্ছি টক ঝাল মিষ্টি চটপটা করমচার চাটনি। তো এর জন্য আমি করমচাগুলো তো বাজার থেকে এনে ভালো করে ধুয়ে নিয়েছি, এইবার একটা চপিং বোর্ড নিয়ে করমচাগুলোকে আমি মাঝখান থেকে দু ফালি করে কেটে নেব। ভেতরে একটা করে সিড থাকে, সেই সিডটা ফেলে দিতে হবে, আর কোনো সিডই কিন্তু খাওয়া শরীরের জন্য ভালো নয়। তো আমি একটা কাচের বাটি নিয়ে নিলাম, তার মধ্যে কিছুটা জল নিয়ে নিলাম। করমচায় না সাদা কষ থাকে আর এই কষটা ভীষণই বাজে, তো আমি কেটে কেটে জলের মধ্যে দিয়ে দেবো, তাহলে কষটা অনেকটা ধুয়ে যাবে। তারপরেও আমি কেটে নেওয়ার পরে আবারও করমচাগুলোকে কিন্তু আমি ভালো করে কষলে কষলে ধুয়ে নেব। তো দেখুন করমচাগুলোকে আমি এরকম তুফালি করে নিয়ে আমি ভেতরে যে সিটটা আছে এটা ফেলে দেব। এই সিটটা না অনেকেই ফেলে না, মানে বলতে গেলে আমার বৌদি বলে গোটাই রান্না করে, রান্নার পরে যখন খাওয়ার সময় মাঝখানটা চাপলেই নাকি সিটটা বেরিয়ে যায়, কিন্তু আমি আমার মাকে দেখতাম এইভাবে সিট ফেলেই রান্না করতে, তো আমি সেইভাবেই রান্নাটা দেখাচ্ছি। যদিও এটা সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু আমি 200 গ্রাম করমচা কিন্তু আমার 10 মিনিটের মধ্যেই সিডগুলো ফেলে কেটে নেওয়া হয়ে গেল। তো আমি এইভাবেই দু ফালি করে সমস্ত করমচাগুলোকে কেটে জলের মধ্যে ফেলে দেব। আর এই করমচা গাছ না আমার বাপের বাড়িতে ছিল একটা মানে পুকুরের পাড়ে একদম জলের সঙ্গে, তো মা যখন স্নান করতে যেতেন মা তো সাঁতার কাটতেন, তো সাঁতার কেটে এই করমচা পাড়তে মাকে দেখতাম। আমি যদিও সাঁতার জানি না, তো করমচা পাড় তেও কিন্তু সাবধানে পাড়তে হয়, কেন প্রচুর কাঁটা থাকে, একটা গুল্মজাতীয় গাছ। তো যাই হোক, এইভাবে আমি করমচা সিডগুলো ভালো করে ফেলে দিচ্ছি, আর কিছু কিছু করমচা না একটু পোকা আছে সেইগুলো দেখে এই জন্যই আমি দু ফালি করে নেই। তো যাই হোক, আমি পোকাগুলো ভালো করে ফেলে যেগুলো পোকা সেগুলো ফেলেই দিচ্ছি। আর দেখুন কাছে নিয়ে দেখাচ্ছি এরকম মাঝখানটা গর্ত হয়ে যাচ্ছে, আর একটু আড্ডু হয়তো সিড কোনোটাই থেকে যাবে। তো দেখুন আমার 10 মিনিটের মধ্যে সমস্ত করমচাগুলোকে ছাড়িয়ে হয়ে গেল আর কতটা সিড বেরিয়েছে দেখুন। তো এইবার আমি কি করব, এই সমস্ত করমচাগুলোকে আমি আবার হাত দিয়ে ভালো করে
কোসলে কোসলে ধুয়ে নেব। আর কষটা দেখুন একদম জলটা পুরো ঘোলা সাদা হয়ে গেছে। আর এই করম চা দিয়ে কিন্তু অনেক রকমের রেসিপি হয়, আর এই করম চাই কিন্তু মিষ্টির দোকানে, এই ফলের দোকানে পরে চেরি হিসাবে বিক্রি হয়। আমি যদিও আগে যখন বুঝতাম না তখন এটাকেই চেরি হিসাবে জানতাম, তো যাই হোক এখন আমি জানি চেরি আর করম চার পার্থক্য। তো এইবার আমি করম চাগুলোকে ভালো করে কষলে কষলে আবারও কলে তিন চারবার ভালো করে ধুয়ে নিয়ে তারপর সরাসরি চলে আসছি রান্নাটায়। আর দেখুন কীরকম সাদা ঘোলা জল বেরিয়েছে, এটা কিন্তু কষ আর এতগুলো বেরিয়েছে। তো এইবার আমি এটা আরও ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখুন করম চাগুলো আমার ভালো করে আরও চার পাঁচবার কষলে কষলে ধুয়ে নেওয়া হয়ে গেল। এইবার আমি রান্নাটা করব। আর দেখতেও কত সুন্দর লাগছে, আমার করম চা না ছোটোর থেকেই ভালো লাগে, সেটা গ্রিন হোক ম্যাজেন্ডা হোক আর লাল, লালটা তো ভীষণই ভালো লাগে। আর এই করম চার সঙ্গেই আমি নিয়ে নিচ্ছি যে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি দু ফালি করে। আপনারা মোটামুটি আমার চাটনি রেসিপি যারা দেখেন তারা সবাই জানেন আমি চাটনিতে একটু কাঁচা লঙ্কা দেওয়া পছন্দ করি, এটা কিন্তু আমার হাজব্যান্ডের ওপিনিয়ন। তো যাই হোক আমি গ্যাসটা অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, যেহেতু আমি অল্প চাটনি বানাচ্ছি সেহেতু আমি ফ্রাই প্যানেই করছি। তো ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চামচ সর্ষের তেল। আমি এখানে সর্ষের তেল দিয়ে করছি, আপনারা রিফাইন অয়েলও করতে পারেন, কিন্তু সর্ষের তেল দিয়ে কিন্তু টেস্টটা ভালো হয়। আর চাটনিতে কিন্তু বেশি তেলের একদম দরকার হয় না, জাস্ট ফোড়নটা একটু ভাজার জন্য। তো তারপরে দিয়ে দিলাম যে শুকনো লঙ্কাটা নিয়েছিলাম সেটা দুফালি করে, আর দিয়ে দিচ্ছি যে হাফ চামচ পাঁচফোড়ন নিয়েছি সেই পাঁচফোড়নটা। পাঁচফোড়ন ও শুকনো লঙ্কাটাকে জাস্ট দু থেকে তিন সেকেন্ড একটু ভাজা ভাজা করে নেব, যাতে এইটার থেকে খুব সুন্দর একটা অ্যারোমা বের হয়। তবে খেয়াল রাখতে হবে যেন পুড়ে কালো না হয়ে যায়, পুড়ে গেলে কিন্তু পুরো চাটনির গন্ধটাই নষ্ট হয়ে যাবে। তো যখন সুন্দর গন্ধ বেরোলো তখন আমি ধুয়ে বেছে রাখা করম চাগুলোকে একটু তেলের মধ্যে দিয়ে দিলাম, সঙ্গে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। আর এইটাকে আমি দু থেকে তিন মিনিট একটু সতলে নেব, বা মানে একটু ভাজা ভাজা করে নেব, মানে যেটা সতে করে নেওয়া, সতলে নেওয়া কথাটা হলো আমার মায়ের কথা, তো আমি সেটাই বলে ফেললাম। যাই হোক সতলে নেওয়া হয়তো কথাটা আপনারা অনেকে বুঝতে পারবেন না, তো সাতলে নেওয়া বলে যেটা, বা সতে করে নেওয়া, যাই হোক। আমি এরপরে দিয়ে দিচ্ছি যে হলুদ গুঁড়োটা নিয়েছিলাম আর যে লবণ, লবণ হলুদ গুঁড়োটাকে দিয়েও করম চার সঙ্গে আবারও মিনিট দুয়েক একটু ভাজা ভাজা করে নিচ্ছি বা ওই সাতলে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মোটামুটি বড় কাপের এক কাপ মতন জল। আমি এখানে জলটা আন্দাজ মতন দিচ্ছি, তবে খেয়াল রাখবেন করম চা কিন্তু শক্ত হলেও সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না, আর খুবই ছোট্ট ছোট্ট তো ফলটা। তো যাই হোক জলটা অবশ্যই আন্দাজ মতন আপনারা বুঝে দেবেন। তো জলটা দিয়ে আমি 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিলাম করম চাগুলো সিদ্ধ হয়ে রান্না হওয়ার জন্য। 10 মিনিট বাদে আমি ফেরত আসছি। দেখুন 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দেখছি করম চাগুলো কেমন সিদ্ধ হলো। দেখুন করম চাগুলো এত সুন্দর সিদ্ধ হয়েছে, একদম টোপা টোপা কুলের মতন ফুলে উঠেছে, আর দেখুন একদম নরম হয়ে গলে গেছে। তো আমি এটা কিন্তু পুরো গলে যাওয়া মতন করব না, পুরো নরম হয়ে গেছে, আর আমি এবার আর ঢাকা বন্ধ করব না। যেহেতু করম চাগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে, তো এইবার আমি আবার নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে এবার হাই করে দিয়ে যে চিনিটা নিয়েছি সেই চিনিটা সম্পূর্ণ ঢেলে দিলাম। এখানে 100-150 গ্রাম মতন চিনি আছে। চিনিটা দেওয়ার সময় সবসময় বলি অপশনাল, চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দেবেন, কে কীরকম টক মিষ্টি খাবেন। তবে আমি কিন্তু চাটনিটা একটু টক টকই খাবো, খুব বেশি মিষ্টি খাবো না, আর করম চা কিন্তু লাল দেখতে হলেও ভীষণই টক। তো চিনিটাকে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা হাই করে ঢাকা খুলেই কিন্তু আমি এই বাকি রসটা টানিয়ে নেব। আর দেখুন চাটনিটা কিন্তু আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, আর কত কালারফুল লাগছে দেখুন। আর এই চাটনিটা কেন আমি যে কোনো রান্নায় খুবই ইনস্ট্যান্ট যাতে তৈরি হয়ে যায় আর শর্টকাটে সেই রকমই রান্না দেখাই, সেরকমই হলো এই করম চার চাটনি। এটা যে কেউই বানিয়ে নিতে পারবে, এমনকি ব্যাচেলাররাও পারবে, খুবই ইজি, খুব বেশি খাটনি নেই। আর এটা মোটামুটি সিডগুলো যদি আগের দিন রাত্রেবেলা পরিষ্কার করে রাখা যায় উইদিন 10 মিনিটসের মধ্যেই কিন্তু চাটনিটা বানিয়ে পরিবেশন করা যাবে। আর বাঙালি তো মাছে ভাতে বাঙালি, শেষ পাতে যে কোনো কিছু চাটনি দরকার, তো সেরকমই হলো একটা করম চার চাটনি। আর এই চাটনিটা বানিয়ে কিন্তু অনেক দিন স্টোর করে রাখা যায়, নষ্ট হবে না। আর এই চাটনি কিন্তু বানিয়ে কোনো সেরামিক বা কাচের পাত্রতে রাখবেন, স্টিলের বাসনে রাখবেন না, আর প্লাস্টিকের পাত্রে রাখলে ঠান্ডা করে রাখবেন। আর চাটনি টক ডাল টক যে কোনো জিনিসই কিন্তু রান্না করে ঠান্ডা করে পরিবেশন করতে হয়। তাও মোটামুটি আমি এতটুকুই রস রাখবো, আর বেশি টানাবো না, কেন কি এটা আর টানালে এটা যখন ঠান্ডা হয়ে যাবে
আরও একটু ঘন হয়ে যাবে। তো এইবার আমি এটা নামিয়ে ঠান্ডা করে শেষ পাতে খাওয়ার আমি পরিবেশন করব। আর এটা চটপটা ভাব আনার জন্য যে হাফ পাতিলেবুর রসটা নিয়েছি সেই পাতিলেবুর রসটা দিয়ে দেবো, তবে তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই অফ করে পাতিলেবুর রসটা দিয়ে কিন্তু আমি আর ফোটাবো না। আর তারপরে যে আরও চটপটা করার জন্য দিয়ে দেবো এই চাট মশলাটা। যেই গরম চা চাটনিতে এরকম ওপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে একবার রান্না করে খেয়ে দেখবেন কিরকম টেস্ট। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুল করবেন না। তো চাট মশলাও দিয়ে দিলাম, লেবুটা দিয়ে দিলাম, এবার আমি এটা বাটিতে না ঢেলে সার্ভ করে দেব ঠান্ডা করে। তো দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল একটা সুন্দর ফল করম চার চটপটা চাটনি। রেসিপিটি আপনাদের ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। এতে আপনারা নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাবেন। আপনাদের কোনো বক্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাবেন। নমস্কার। We'll be right back.